তোরা দেখ তোরা দেখ দেখ চাহিয়া আমার ফসল জলমল করে পুরো মাঠ জুড়িয়া তোরা দেখ তোরা দেখ দেখ চাহিয়া আমার ফসল জলমল করে পুরো মাঠ জুড়িয়া কে রে বন্ধু আর কত কাজ করবি বউ নেই বাচ্চা নেই আর মাঠে পুরে কয়লা হয়ে যাচ্ছিস আরে বেটা এমন করে চেহারা নষ্ট করলে তো কপালে বউ জুটবে না যা বলেছিস বন্ধু বলছি চল মিসকে একটু গায়ে হাওয়া লাগিয়ে আসি মিজাজটা একদম ফুরফুরে হয়ে যাবে ফসলের মাঠে অনেক বাতাস বাইকে ঘুরে আর আমাকে হাওয়া খেতে হবে না তোরাই হাওয়া লাগিয়ে বেড়া আমার ফসল কাটা বাকি আছে মাইরি আচ্ছা ঠিক আছে তবে থাক তুই আমরা চললাম হারামজাদা শ্বশুরের বেটা এই ছেঁড়া শাড়ি আমি আর কতদিন পরবো হ্যাঁ বলছি তোর যদি শাড়ি কিনে দেওয়ার মুরুদ নেই তবে ঘটা করে আমাকে কেন বিয়ে করেছিলি বল তো আহা বউ এখন কানার কাছে পেশাল পেরো না তো শান্তিতে রিলস দেখতে দাও আর শাড়ি নিয়ে তোমাকে এত ঘ্যান ঘ্যান করতে হবে না সময় হলে তোমাকে গোটা দশেক শাড়ি কিনে দেবো এ দশটা শাড়ি দূরে থাক তোমার তো একটা নতুন গামছা কেনার মুরুদ নেই আবার বলছে শাড়ি কিনে দিবে আগে তো দু পয়সা রোজগার করতে শিখো বউ তোমার তো সাহস কম নয় তুমি মুখের ওপর আমাকে অপমান করো এক ঘুষিতে না মুখের মানচিত্র বদলে দেব তখন আর পটর পটর করতে পারবে না বেশ করেছি তোমার তো মানি নেই আবার অপমান হবে কি করে শুনি আর কি বললি তুই আমার গায়ে হাত তুলবি তবে রে শ্বশুরের বেটা দেখো দেখো কাণ্ড কেমন পাগলা কুত্তার মতো ধেই ধেই করে নাচছে আহ বউ এটা তুমি কি করলে আমার ডান্সের মধ্যে ড্রাম চালিয়ে দিলে হারামজাদা ঘরে একটা দানা নিয়ে আর তুই এখানে মস্তি করছিস বলছি তোর কি লজ্জা শরম নেই নাকি রে হ্যাঁ নাকি লজ্জা শরম খেয়ে পেট ভরিয়েছিস বল তো প্রতিদিন তোমার হাতে মার খেতে খেতে আমার সব লজ্জা শরম সুইসাইড করেছে তবে তুমি এত টেনশন করো না বউ আমি অনলাইনে চাল অর্ডার করেছি সময় হলেই চলে আসবে ওরে ডাপাস রে তুই অনলাইনে চাল অর্ডার করেছিস এটা আমাকে আবার বিশ্বাস করতে হবে হ্যাঁ এতদিন ধরে সংসার করছিস এখনো ছেঁচামি চালি না আজ তো ছেঁচামি পিছনে দিব কি মায়া লাগাইয়া গেল গো আমার মন সে কারিগর এ জাদু জানে জাদু জানে গো ওই না কালা চাঁদে জাদু জানে জাদু জানে গো ওই না কালা চাঁদে কে রে বন্ধু মিসকে মনে কি প্রেম জেগেছে নাকি আজকাল গলা ছেড়ে সুর বের হচ্ছে তোর আমার আর সুর ছাড়া কি আছে বল তোদের ঘরে তো বউ আছে তা বলছি বউ থাকতেও তোরা এমন দেবদাস হয়ে পড়ে আছিস কেন বল তো ওরে বন্ধু তোর তো বউ নেই তুই বউয়ের জ্বালা বুঝবি কি করে বিয়ে করে আগে সিঙ্গেল থেকে মিঙ্গেল হ তারপর আমাদের কষ্ট বুঝবি আরে না না আমার এখনি বিয়ে করার শখ নেই আমি জানি বউ ইজ কমন প্যারা তাই সিঙ্গেল থাকাটাই ঝাঁকানাকা বন্ধু মিসকে তুই আমাদের বাচ্চা বন্ধু তুই ছাড়া যে আর কেউ নেই আমাদের এই বিপদ থেকে উদ্ধার করার আরে আরে তোরা মরা কান্নাটা শুরু করলি কেন আগে তো আমাকে ছেড়ে দে আর বল তোদের কি বিপদ হলো আর বলিস না বন্ধু আমাদের বিপদ মানে তো বউ এত বড় বিপদ তো আর দুটো নেই মাঝে মাঝে বউ যে এত অপমান করে হজমই করতে পারি না আমাদের ঘরে কোনো চাল নেই খেতে না পেরে আমার বউটা তো অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছে আমার
আমার আর কম কিসে, আমার কান টেনে টেনে মুনে দিয়ে বলেছে আজ চাল না নিয়ে গেলে গলায় কলসি বেঁধে নদীতে লাফ দিবে। তুই একটা কিছু কর বন্ধু। বুঝতে পেরেছি, এরা নতুন ধান্দা নিয়ে এসেছে। আসলে আমি তোদের মতলব খুব ভালো করেই বুঝতে পেরেছি। তোদের আমার শস্য চাই তো, কিন্তু বন্ধু নেরা তো একবারই বেলতলায় যায়, আর আমি বহুবার গিয়েছি মাইরি। মানেটা কি? তবে কি তুই এখন আমাদের সাহায্য করবি না, আমাদেরকে শস্য ধার দিবি না? আরে কিছুদিন পরেই তো টাকা শোধ করে দেব। হয়েছে হয়েছে, থাক থাক, আগে পূর্বের টাকাগুলোই শোধ কর, তারপর ভেবে দেখব। যা বন্ধু তোরা এবার ফিরে যা, এখনো অনেক কাজ বাকি আছে। দেখলি বন্ধু, দেখলি তুই মিসকে আমাদের মুখে কিভাবে ঝামা ঘষে দিল? ফসল ধার দিবে না ভালো কথা, তাই বলে আগের টাকাগুলোর খোটা দেওয়ার কি ছিল? আসলে এই বেটা মিসকে আমাদের বন্ধু নামে কলঙ্ক, বেটাকে তো এবার একটু টাইট দিতে হবে। শোন বন্ধু, আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। সাব্বাস বন্ধু, তোর মাথায় তো বুদ্ধি গিজগিজ করছে, এই না হলে তুই বানর পণ্ডিত। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ জীবন জয়লা পয়রা শেষ তো হইল না, এ জীবন জয়লা পয়রা শেষ তো হইল না। ইরে মাইরি, কিরে বেটা, তুই আবার অন্ধ হলি কবে? আর অন্ধ হলে তোর চোখে আবার চশমা নাই কেন? আর চলাফেরাই বা করছিস কি করে? মজা নিস তো দোস, আমার লাইফ ফুল প্যারামাউন্ট হয়ে গেছে। বলছি তুই আবার জমিতে কি চাষ করবি রে? জমি যে পরিষ্কার করছিস। ভাবছি বন্ধু, এবার আমার জমিতে পান রোপণ করব। পানের যা দাম, আর পান রোপণ করলে তো জমি চাষ করতে হবে না, শুধু আগাছা পরিষ্কার করলেই হবে। তা তো ভালোই, তবে জমি চাষ করলে তো আর পান রোপণ করতে পারবি না, তাই সাবধানে থাকিস। আমি চললাম। সর্বনাশ হলো, ভেবেছিলাম জমিতে পান চাষ করে এবার বেশ কিছু টাকা উপার্জন করব, আর একটা দিন যেতে না যেতেই এই কি কাণ্ড, একেবারে গোড়ায় গেল। চাষ করা জমিতে পান রোপণ করলে তো সব পান মরে যাবে। আহারে বন্ধু, তোর চোখের জল দেখে তো আমার হাঁটু ফেটে কান্না আসছে। বলছি এতদিনে যদি বিয়েটা করতি, তবে রাতের বেলা তোর কানের কাছে বউ ঝিঝি পোকার মতো কাউ কাউ করতো, তবে আর শান্তিতে ঘুমাতে পারতি না, উঠে এসে জমি পাহারা দিতি, তাহলে তো আজই অঘটনটা ঘটতো না। সে যা বলেছিস বন্ধু, কিন্তু বেটা মিসকে তো আমাদের কথা বুঝে না, বউ সবসময় প্যারা দিলেও উপকারীও বটে। ইরে মাইরি, খুব মজা দিচ্ছিস তো, তবে নে, আমি হাল ছাড়ার পাত্র নই। আমি দরকার পড়লে এই জমিতে ধান চাষ করব, আমি এক্ষুনি যাচ্ছি ধানের বীজ কিনতে। কিরে বন্ধু, আমরা মিসকের ক্ষতি চাইলাম, আর মিসকে তো দেখি আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেলো। আমরা কষ্ট করে জমি চাষ করলাম, মিসকে সেই জমিতে ধান চাষ করবে? আয় আয়। না বন্ধু, এটা কিছুতেই হতে দেব না। শালা মিসকে কে এবার আমরা শায়েস্তা করেই ছাড়বো। মিসকে যদি বুনল, আমিও বাগাতে তুল। তবে এবার নেক্সট মিশন শোন। বাবা, মিসকে আবার বাড়ির সামনে মাটির স্তূপ করে রেখেছে। মিসকে ভাগ্নে আবার নতুন বাড়ি করবে নাকি? কি ব্যাপার ভাগ্নে, এই ছিল তোর মনে নতুন বাড়ি করবি, তারপর বিয়ে করে বউ ঘরে তুলবি? ইনি মাইরি, কি সব বলছো তুমি মামা? সত্যি করে বলো তো, কাল রাতে কয় প্যাক লাল পানি খেয়েছো? দূর ভাগ্নে, কি সব যে বলিস, ওসব খেলে তো তোর মামি ঝাড়ু দিয়ে মারবে, তাই ওসব ছেড়ে দিয়েছি। তুই যে নতুন বাড়ি বানানোর জন্য মাটি কেটেছিস, সে আর বুঝতে বাকি নেই। তবে তুই থাক ভাগ্নে, আমি তোর জন্য মেয়ে দেখা শুরু করে দিচ্ছি। এসব কি হচ্ছে মাইরি, বাঘ মামা কি সব বলে গেল?
আরে মাটিগুলোই বা এখানে এলো কি করে? না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। যাই, আগে মাঠ থেকে ঘুরে আসি, দেখি কি অবস্থা। কিরে, তোরা এখানে কি করছিস সব? সারা রাত এখানে ছিলি নাকি তোরা দুজন? না, তোরা দুজন ভালো হলি না। বুঝেছি এবার, তোদের দুজনের বউ আর সাথে তোদের ঝাড়ুপিটা করে না। চুপ কর তো, একদম জ্ঞান দিতে আসবি না। সেলিব্রেশন এখানে সেলিব্রেশন হচ্ছে, তুই যা নিজের চরকায় তেল দে। হায় হায়, আজ আবার কি সর্বনাশ হলো! কতদিন তো জমিটা চাষ করা ছিল, আজ দেখি জমির উপরিভাগের মাটি নেই। মাইরি, মাটি হারিয়েছে তাই তো, এক রাতে তোর জমির সব মাটি তোর বাড়ির সামনে চলে গেল। চল ফিসকে, কাজ হয়ে গেছে, আমরা এখন চিল করি। চিয়ার্স। ইরি মাইরি, এটা কি হলো? এরা কিসের সেলিব্রেশন করছে? আর জমির মাটি যে আমার বাড়ির সামনে আছে এটা এরা কি করে জানলো? তবে কি আমার সন্দেহই সত্যি নাকি? এসব কি তবে আমার দুই বন্ধুর কাজ? কিন্তু আমিও হার মানবো না মাইরি, আমি ওই মাটিকেই কাজে লাগিয়ে ফসল ফলাবো। কি ব্যাপার মিসকে, তোর হাতে কি কোনো কাজকর্ম নাই নাকি? বস্তায় মাটি ভরছিস যে, ফুটবল বানিয়ে খেলবি নাকি? কেন দাদা, তুমি আমার সাথে ফুটবল খেলবে নাকি? আসলে একটা সঙ্গীর অভাবে ফুটবল খেলতে পারছি না। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? নাকি তুই আমার সাথে মশকরা করছিস? সত্যি করে বলতো, তুই এসব মাটি দিয়ে করবিটা কি? এত অস্থির হচ্ছ কেন? আরে কয়টা দিন সময় দাও, আমার ঘরের চালে সবটা দেখতে পাবে। কি জানি কি সব তোর মাথায় ঘুরছে, দেখিস আবার জগা খিচুড়ি যেন না হয়ে যায়। এরপর মিজকে একে একে অনেকগুলো বস্তার মধ্যে মাটি ভর্তি করে, আর একে একে সব বস্তা ঘরের চালায় তুলে নেয়। যাক বাবা, সব কাজ শেষ, এবার শুধু বীজ এনে রোপণ করতে হবে। এরপর দেখি বেটা ফিসকে আর বানর আমার ক্ষতি করে কিভাবে। বন্ধু মিসকে, এই মিসকে বাড়িতে আছিস? কিরে মিসকে, তোর কোনো খবর নেই কেন? ইরে মাইরি, কি দেখছিস এসব? বন্ধু বানর, দেখ একবার মিসকের ঘরের চালাই কি, সাথে কি আর মিসকের কোনো খবর নেই? সে কি কাণ্ড, ঘরের চালায় লাউ চাষ বেটা মিসকে, তবে এবার ঘরের চালায় লাউ চাষ করেছে, আমরা তবে মিসকের সাথে পেরে উঠলাম না। এটা হতে পারে না, দরকার পড়লে আমরা নতুন করে প্ল্যান করব। চল বানর এক্ষুনি চল, নতুন কোনো প্ল্যান সাজাতে হবে। হারামজাদারা আমার পিছু ছাড়বে না, তবে এবার আমিও আর মুখ বুঝে সহ্য করব না, দরকার পড়লে আমিও রুখে দাঁড়াবো, আর ফিসকেও বানরকে উচিত শিক্ষা দেব। বেটা মিসকে আমাদের চোখ ফাঁকি দিয়ে ঘরের চালায় লাউ চাষ করেছে, আজ ওর সব লাউ চুরি করে নিয়ে যাবো। বেটারা, তোরা আমার লাউ চুরি করবি? তার আগে তোদের মাথার উপর আমি হেগে দিব। ছি ছি, কি গন্ধ বের হলো রে বাবা! এ কি বন্ধু, তোর মাথায় এসব কি? ছি, এসব তো হাগু, আমার মাথায় কে হাগু করেছে রে? ছি 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 ছি, আমার তো গোসল ফরজ হয়ে গেল। দাঁড়া বন্ধু, লাউ তো চুরি করা হলো না, দাঁড়া। তো বন্ধুরা, আরে বউ, এই কয়টা হাত পাখাই বিক্রি হবে কিনা কে জানে? সবার ঘরে ঘরে এখন বিদ্যুৎ চালিত ফ্যান, হাত পাখার এখন তেমনটা চল নেই। এবার আসি বউ, পাখাগুলো বিক্রি করে আসি। পাখা নিবে গো পাখা।
ঠান্ডা ঠান্ডা বাতাস দেওয়ার পাখা, এসো মাত্র 100 টাকা পিস, মাত্র 100 টাকা, 100 টাকা নাও গো, এসো পাখা নিয়ে যাও। ওরে বাবা রে, এই কে 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 আমাকে সামন থেকে ধাক্কা দিল? কাউকে তো দেখতে পাচ্ছি না, আমি পড়ে গেলাম কি করে? উফ বাবা, বড্ড লেগেছে। আহারে, আমার পাখাগুলোতে ধুলো লেগে গেছে, ভালো করে ঝেড়ে ঝেড়ে ঝুড়িতে তুলি। এই এই মিচকে, চুরিতে কি হাত পাকা নাকি? বিক্রি করতে নিয়ে যাচ্ছিস বুঝি? তা দে তো একটা হাত পাকা। দাম কত রে তোর হাত পাকার? মাত্র 100 টাকা ডন ভাই। না নাও, যেটা পছন্দ সেটা বেছে নাও। হাত পাকা লাগবে, হাত পাকা, এসো এসো নিয়ে যাও, নিয়ে যাও হাত পাকা, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকায় পাচ্ছেন হাত পাকা, নিয়ে যাও, দেখালন বাইসালন হাত পাকা। কি গো, বাড়িতে ফিরেছ? ও মা, এই লাল পাকা কানা বুঝি বিক্রি হয়নি? না গো, আজকাল আর কে পাখা নেয় বলো? এই পাখাটা না হয় আমরা বাড়িতেই ব্যবহার করব। চলো চলো, এবার আমাকে খেতে দাও তো, প্রচন্ড খিদে পেয়েছে। আহা বউ, আজ প্রচন্ড গরম পড়েছে, একটু জোরে জোরে পাখা দিয়ে বাতাস করো তো। তুই চিৎকার করছিস কেন? আমি তো তোকে খাই।
কি এই লাল পাকাটা এখানে পড়ে আছে কেন শেফা ও শেফা তুমি কি একটা জিনিসও গুছিয়ে রাখতে পারো না কি হয়েছে বাবু আমার চিৎকার করতে চামচি করছো কেন মনে হচ্ছে বাড়িতে কোনো ডাকাত পড়েছে এই দেখো দেখো পাকাটা এখানে পড়ে আছে কেন যাও যাও ঘরে তুলে রাখো আমি ঝুরির পাকাগুলো বিক্রি করে আসি तुले दिए जा पेतनी आय आय रे ये आमर की सर्वनाश हो गेलो बाड़ीते आमी बउके की दिए बोझाबो ओरे बाप रे ओरे बाप धन रे आमार आय आय रे এভাবে পাখার মধ্যে থেকে পেতনি রোজ রোজ বনের কারো না কারো বাচ্চা চুরি করে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে খেতে থাকে বনবাসী সবাই একসাথে আমার গুহার সামনে এসেছো কেন কি চাও তোমরা কি বিপদে পড়েছো বলো কি বলছিস তোরা পাখার মধ্যে পেতনি ওই পেতনি কোথা থেকে এলো এ কোন নতুন ঝামেলা শুরু হয়ে গেল রে বাবা আচ্ছা তোরা কি জানিস ওই পাকা কোথা থেকে আসে কি মরল মশাই আজ আপনার গোয়ার সামনে পাখা নিয়ে কথা হচ্ছে নাকি আপনি বুঝি পাখা কিনবেন আমাদের মিসকে তো পাখা বিক্রি করে অনেক ভালো পাখা তার কাছে পাওয়া যায় কি বললি ডন মিসকে পাখা বিক্রি করে তাহলে কি এসব মিসকের কারসাজি মিসকে নিশ্চয়ই তন্ত্রমন্ত্র করে তার পাখা দিয়ে এমন খারাপ কাজ করছে উচিত শিক্ষা দিতেই হবে এমন খারাপ কাজ আমরা কিছুতেই মেনে নিব না একি একি
বনের সবাই আজ আমার বাড়িতে? কি হয়েছে? কারো কোনো কি বিপদ হয়েছে? কি হয়েছে মোরল মশাই বলুন, কি হয়েছে? চুপ কর বেটা, তুই এমন ভাব করছিস মনে হচ্ছে কিছুই জানিস না। বল বেটা মিচকে, কোন পাখা দিয়ে তুই বনের সবার বাচ্চাদের গায়েব করে দিচ্ছিস? কি কারসাজি করছিস তুই বল? এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। পাখা দিয়ে আমি কারসাজি করব মানে? মোরল মশাই, আপনার বুঝি কত ভুল হচ্ছে। পাখা তৈরি করি আমরা টাকা রোজগারের জন্য, আর পাখা দিয়ে কেন কারসাজি করব বলুন তো? কোনো কারসাজি করিনি আমরা। এইভাবে ওরা দেখছি কিছুই স্বীকার করবে না। এই তোরা কোথায় সবাই? মার এদেরকে, মার সবাই। পিঠে দু চার ঘা পড়লে এমনিতেই সবকিছু স্বীকার করবে। মার মার। থামো সবাই থামো, আমাদের মেরো না, আমরা কোনো দোষ করিনি, কি জন্য সবাই আমাদের মারছো? ওরে বাবা, থামো। ঘুমের চোখে ভুল কিছু দেখছি না তো? না না, ভুল হবে কেন? যাই তো লাল পাখার পিছনেই, দেখি ওই পাখা কোথায় গিয়ে কি করে। আমার চোখের সামনে বনবাসী তো সত্যি বলেছিল পাখার মধ্যে পেতনি আছে, তাই তো আমাকে সবাই এভাবে সন্দেহ করছে। না না, সবটা আমাকে জানতে হবে। ওই পেতনি ঘরে ঢুকে কি করবে আমাকে তা দেখতে হবে। না পেতনি না, তুই আমার ছানাকে খাস না, আমার ছানার বদলে তুই আমাকে খা, আমার ছানার প্রাণ ভিক্ষে দি, ওর কোনো ক্ষতি করিস না। এসব আমি কি দেখছি? এ তো একটা বাচ্চা খেকো পেতনি। না না, এই বাচ্চাকে এই পেতনির হাত থেকে আমাকে বাঁচাতেই হবে। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, সাহায্য করুন বাবা, সাহায্য করুন। একটা পেতনি
পুরো বনের বাচ্চা খেয়ে ফেলেছে। ওই পেতনিকে থামান তান্ত্রিক বাবা, থামান। পেতনি, আমার মতো এমন তান্ত্রিক থাকতে এই বনে এসে পেতনি বাসা বেঁধেছে? না না, তা তো হতে দেওয়া যায় না। চল চল, কোথায় পেতনি, আমাকে নিয়ে চল সেখানে। দেখছেন তান্ত্রিক বাবা, দেখছেন এই পেতনি কতটা খারাপ। রক্ষা করুন, আপনারা আমার মেয়ে আর আমাকে রক্ষা করুন, এই পেতনি আমাদের মেরে ফেলবে। কথা যখন শুনবি না, দাঁড়া পেতনি দেখাচ্ছি মজা। হুরিং বুরিং তিরিং ছা, পেতনি এক্ষুনি উড়ে যা। এই যে আমার হাতে যে বোতল দেখছিস, এই বোতলে ঢুকে যা। ঢুকছি ঢুকছি, আমি এখনই ঢুকছি। যা বেকা নিষ্কে, এবার এই বোতল নদীতে ফেলে দিয়ে আয়। পেতনি সারা জীবনের জন্য এই বোতলেই বন্দী থাকবে। পেতনি রে পেতনি, তুই ভীষণ জ্বালিয়েছিস মাইরি। তোর জন্য সবাই আমাকে সন্দেহ করেছে, আমার পাকাতে ঢুকে আমারই ক্ষতি করেছিস। যা এবার, সারা জীবনের জন্য বোতলে বন্দী হয়ে নদীর জলের নিচে গিয়ে থাক, যা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।